আসলাম আলাইকুম বড় টিভি নিউজ আপডেটের সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ ছিল না বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিবে বাংলাদেশে এমন কারো জন্ম হয়নি বললেন খাদ্যমন্ত্রী তিন শীর্ষ আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ এবার বিস্তারিত ভাস্কর্য ভাঙচুর এবং ভাস্কর্য বিরোধী প্রচারে উস্কানি দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আল বাবুনগরী যুগ্ম মহাসচিব ফয়জুল করিম সহ ছয় জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার দশই ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিখদের আদালতে এই আদেশ দেন মামলার আবেদনটিতে অন্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে গতকাল বুধবার নয় ডিসেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদ সভাপতি এবি সিদ্দিকী এ মামলার আবেদন করেন এরপর বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচারক মামলাটি আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন মামলার আবেদনে উল্লেখ করা হয় হয়তৃত্বে নেতৃত্বে জাতিরজনক বঙ্গবন্ধুর ভাস্কর্য বন্ধ করতে বিভিন্ন কার্যকলাপ ও সংঘাত সৃষ্টি করে গত চারই ডিসেম্বর রাতে কুষ্টিয়ায় জাতিরজনক জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যের একটি হাত ভেঙে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মধুর ভাস্কর্যের একটি কান ভেঙে দেওয়া হয় বিএনপি জামাত হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন এসব সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্বাত করে দেশকে পাকিস্তান বানানোর পরিকল্পনা করে এবং স্বাধীনতার স্থপতি জাতির পিতার নাম এ দেশের মাটি থেকে মুছে ফেলতে চাই আবেদনে বলা হয় গত তেরোই নভেম্বর রাজধানীর তোফখানা রোডে অবস্থিত বিএমএ ভবন মিলনায়তনে হেফাজতে ইসলামের এক আলোচনা সভায় সংগঠনটির যুগ্ম মহাসচিব বলেন বাংলাদেশে কোন ধরনের ভাস্কর্য থাকবে না এবং জাতির পিতার ভাস্কর্য করতে দেওয়া হবে না এর আগে গত সাতাশে চট্টগ্রামের হাট হাজারিতে হেফাজতে ইসলামের বর্তমান ভারপ্রাপ্ত আমির বাবুনগরী বলেন মদিনা সনদের নিয়মে যদি দেশ চলে তাহলে কোনো প্রকার ভাস্কর্য থাকতে পারবে না আবেদনে আরো বলা হয় স্বাধীনতার পর থেকে এই উগ্রপন্থী স্বাধীনতা বিরোধীর অপকর্ম চালিয়ে যাচ্ছে আবেদনে আরও বলা হয় স্বাধীনতার পর থেকে এই উগ্রপন্থী স্বাধীনতা বিরোধীরা অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং জাতির পিতা দেশের মানচিত্র জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিশ্বের কাছে দেশকে হেয় প্রতিপন্ন করছে বাইতুল মোকারমের সামনে এক সভায় ফয়জুল করিম বলেছেন সব ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে প্রয়োজনে আবারও সাপটা চত্রে জমায়েত করা হবে তাই ন্যায় স্বার্থে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পাঁচশো বা পাঁচশো ছয় অথবা একশত নয় ও চারশত সাতাশ ধারায় অপরাধ আমলে নিয়ে তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করছে মহানবী বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না মদিনা শরদে কোথাও সন্ত্রাসের কথা নেই মহানবীর তরিকা বাদ দিয়ে মৌদুদিবাদী তরিকা যারা গ্রহণ করেছে তারাই ভাস্কর্য বিরোধী শুক্রবার এগারো ডিসেম্বর দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুজিব বর্ষ দু ও চলমান রাজনীতির শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন খাদ্যমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিবে বাংলাদেশে এমন কারো জন্ম হয়নি প্রতিটা গ্রামে ছাত্রলীগ যুবলীগ যথেষ্ট প্রধানমন্ত্রীকে লাগবে না ওনার মাথা ফাঁকা রাখি উনি উন্নয়নে কাজ করুক দল আমরা চালাবো তিনি বলেন বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে আছে তার আদর্শ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়েই বেঁচে আছি একদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি হচ্ছে আরেকদিকে পদ্মা সেতুর মতো উন্নয়ন এজন্য স্বাধীনতা বিরোধীরা আতঙ্কিত কেন বিশ্বকার করছে তারা এদের প্রতিহত করতে হবে বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নুরুল আমিন রুহুল এমপি